আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলম ভাই, কতদিন আপনি এই এখানে দোকানদারি করছেন? 5 বছর। দেখতে পাচ্ছেন চিকেন কারি, হাঁসের মাংস, তারপরে রোস্ট, গরুর মাংস। দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখানেও আসলে অনেক সময় চুরি হয়। গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমি আজকে আপনাদেরকে দেখাবো জ্যাকসন হাইটসের সন্ধ্যার পর কীরকম পরিবেশ হয়। আগের ব্লগে আপনাদেরকে জানিয়েছিলাম যে এই জ্যাকসন হাইটস এরিয়াটি আসলে বাঙালিদের দখলে, বলতে যাই সবাই বাংলাদেশি, সবাই বাংলা কথা বলে এবং বাংলায় আপনি দোকানপাট দেখতে পাবেন। তো রাতের পরিবেশটা কীরকম হয় সেটি দেখানোর জন্য আজকে আমি আপনাদের মাঝে আছি। তাহলে আমার সাথে থাকুন, দেখতে থাকুন রাতের জ্যাকসন হাইটস। বন্ধুরা, আমি এখন জ্যাকসন হাইটসের 75 স্ট্রিটে আছি। এটি 37 এভিনিউর 75 স্ট্রিট। এখানে দেখতে পাচ্ছেন এটি একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, এটার নাম হচ্ছে প্রিমিয়াম। এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়, যেমন আম, তারপর আপনার লিচু। আজকে হয়তো লিচু দেখছি না, লিচু আছে। এরপর আপনার এই যে ব্রোকলি, পেয়ারা, আপনার টমেটো, এভরিথিং এখানে পাওয়া যায়। তারপর আপনারা দেখতে পাবেন এখানে আরও রয়েছে এই যে লাল শাক, দেখতে পাচ্ছেন লাল শাক, এটি হচ্ছে লাল শাক। আমি আজকে আপনাদেরকে মূলত দেখাচ্ছি যে রাতের স্ট্রিটগুলো কীরকম হয়, রাতের পরিবেশটা কীরকম। এখন স্থানীয় সময় হচ্ছে রাত 10টা। তো এই মুহূর্তে আমি জ্যাকসন হাইটসের 74 স্ট্রিটে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বাংলাদেশের মতো ফুটপাতে বর্ষা নিয়ে বসে বাঙালিরা, এই ছোটোদের খেলনার দোকান, এটা ছোটো বাচ্চাদের। তারপর এই যে দেখুন, বাচ্চাদের খেলনার দোকান এটা। আজকে আপনাদেরকে আমি দেখাতে নিয়ে যাব জ্যাকসন হাইটসের সবচেয়ে ব্যস্ত একটি জায়গা রয়েছে, সেটি হচ্ছে ডায়াবেট সিটি। এখন আমি এই যে 74-এর রাস্তা দূরে হাঁটছি। হাই আন্টি, হ্যালো, হাউ আর ইউ, আপ ক্যাসে হো আপ? হ্যালো গাইস, ইয়ে আমার আন্টি হ্যাঁ, দিল্লি ইধার। আপনার পার্স চুরি হয়ে গেছে? ও, ইজ ভেরি স্যাড, ভেরি স্যাড, আই এম সরি। উনি হচ্ছেন ইন্ডিয়ান, ওনার বাড়ি বোম্বে। উনি এই যে কাগজের ফুল, বিভিন্ন চুরি, তারপর ছোটোখাটো নিয়ে বসেন উনি সবসময়। আজকে অনেক বছর ধরে এই যে 74-37 এভিনিউর এখানে উনি অনেক দিন ধরে আসছেন। তাই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এখানেও আসলে অনেক সময় চুরি হয়, যেমন এই আন্টি, উনি অনেক বয়স্ক একজন মানুষ। এই যে উনি এই যে চুরি চুরি এবং বিভিন্ন ধরনের ফুল নিয়ে উনি এখানে যাবেন। খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে ওনার ওই পার্সে মোবাইল ছিল, তারপর ওনার বিভিন্ন ধরনের কার্ড ছিল, ব্যাঙ্ক কার্ড, ওনার আইডি কার্ড, সোশ্যাল কার্ড, সব চুরি হয়ে গেছে। ওকে আন্টি, এখন গরমকাল যেহেতু অনেক মানুষ রাস্তায় এখনও আছে। অ্যাকচুয়ালি যেটি সত্যি কথা হচ্ছে, এখানে সন্ধ্যা 7টার পর প্রায় দোকানগুলো বন্ধ হয়ে যায়। কিছু কিছু দোকান এখনও খোলা আছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা কিছু কিছু দোকান খোলা আছে, আর প্রায় সব দোকান বন্ধ হয়ে গেছে। কারণ এখানে বেশিরভাগ দোকানই কিন্তু, আগে বলেছি, 7টায় বন্ধ হয়ে যায়, অল্প কিছু দোকান খোলা আছে। সো আমি আপনাকে এখন আপনাদেরকে এখন দেখাবো সেই মানের দোকান। এটি হচ্ছে আসলে ডাইভার্সিটি, যেটাকে বলে ডাইভার্সিটি প্লাজা।
এখানে দেখুন বিনামূল্যে কিন্তু এখানে ভ্যাকসিন এবং আপনার করোনা টেস্ট ফ্রি করোনা টেস্ট হয়ে করছেন। এই যে আগেই বলেছি এটি হচ্ছে বাংলাদেশিদের একটি আড্ডার স্থান, দেখছেন বসে আড্ডা দিচ্ছে। সো যে কটা দিয়ে আপনাদেরকে এতক্ষণ বলছিলাম সে এসে গেছে আমি সেই দোকানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেখি আমার দর্শকদের জন্য আপনার পান কিভাবে বানান সেটা দেখাচ্ছি। আপনার নামটা বলেন প্লিজ। আলম। আলম ভাই, আলম ভাই কতদিন আপনি এই এখানে দোকানদারি করছেন? পাঁচ বছর। হ্যাঁ, আমিও মাঝে মাঝে আলম ভাইয়ের দোকানে এসে পান খাই। দেখুন আলম ভাই পান বানাচ্ছেন। আমি আগেই বলেছি বাংলাদেশের মতো এখানে সব কিছু পাওয়া যায়, বাংলাদেশি সব কিছু পাওয়া যায়। উনি কিন্তু এই 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 জ্যাকসন হাইটস এলাকায় উনি কিন্তু ভালো পান তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছেন উনি, আমি একটু জুমে দেখাই। এই যে পান একদম বাংলাদেশের অরিজিনাল পান, এবং বিভিন্ন মশলার মাধ্যমে এই পানটি বানানো হয়। এগুলো তো বাংলাদেশ থেকে আসে না আলম ভাই? বাংলাদেশ, ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া থেকেও আসে। হ্যাঁ, ইন্ডিয়া থেকেও আসে, বাংলাদেশ থেকেও আসে। এই যে উনি পান তৈরি করে ফেলেছেন। এখানে হচ্ছে একটি পানের দাম হচ্ছে $1। আপনি $1 বিনিময়ে একটি পান পাবেন, সাথে অনেক ধরনের মশলা রয়েছে। আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে অনেক ধরনের মশলা রয়েছে, এগুলো সব কিন্তু পানের মশলা। ওকে, ঠিক আছে আলম ভাই, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একদিন। হ্যাঁ, আমরা আলম ভাইয়ের পানের দোকান থেকে এখন আস্তে আস্তে দেখি সামনে গিয়ে দেখি। আমি আগেই বলেছি এটি হচ্ছে রাতের জ্যাকসন হাইটস। একদিন আপনাদেরকে দিনের দেখাবো, দিনের জ্যাকসন হাইটস কিন্তু আরও প্রাণবন্ত হয়। এটাই সেই বলেছিলাম ডাইভার্সিটি প্লাজা। এটাতে এখানে সবাই বসে আসলে আড্ডা দেয়। বেশিরভাগ সময় দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন যে ছোটোখাটো যেগুলো আছে ওখানের মধ্যে সবাই বসে আড্ডা দেয়, যেগুলোকে বলা হয় রোড আইল্যান্ড। রোড আইল্যান্ডের মধ্যে বসে সবাই আড্ডা দেয়। এখানে সবাই বাংলা ভাষায় কথা বলে, সবাই বাংলাদেশি। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই যে বাংলাদেশিদেরই প্রাধান্য বেশি। আমার পিছনে অ্যাকচুয়ালি ট্রেন যাচ্ছে, সেজন্য একটু নয়েজ ছিল, দুঃখিত সেই নয়েজের জন্য। এই দোকানটারটির নাম হচ্ছে ইত্যাদি, ইত্যাদি গার্ডেন। আপনারা এখানে আপনি বাংলাদেশি সব ধরনের খাবার পাবেন, যেমন ধরেন এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যেমন ধরেন সমোসা রয়েছে, সিঙ্গারা, পেঁয়াজু, এরপর ডাল পুরি, চিকেন ললিপপ, চিকেন ফ্রাই, এরপর রয়েছে আপনার এই যে তান্দুরি জাতীয় জিনিস, যেমন টিক্কা। তান্দুরিতে যত আইটেম আছে তাও এখানে পাবেন। এটা হচ্ছে ইত্যাদি স্টাডি, ইত্যাদি রেস্টুরেন্ট। এই যে দেখতে পাচ্ছেন চিকেন কারি, হাঁসের মাংস, তারপরে রোস্ট, গরুর মাংস, ইভেন আপনি এখানে অনেক কিছু। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের বিরিয়ানি রয়েছে ভাই, একটা বিরিয়ানি, আপনার চিকেন বিরিয়ানি রয়েছে, এগুলো সব হচ্ছে আপনি আলু ভর্তা, চিংড়ি ভর্তা, সব ধরনের ভর্তা পাবেন এখানে। এখানে রয়েছে অবশ্য এখন অনেক কিছুই বিক্রি শেষ পর্যায়ে, যেমন এখানে এগুলো আসলে ব্রেকফাস্টেই যাবে। এই যে ভাজি আছে, ডাল আছে, ভেন্ডি আছে, পিক করালা আছে। সো এখানে একটি মজার বিষয় হচ্ছে যে এই রেস্টুরেন্টটিতে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই যে বাংলাদেশের ঢাকার পুরান ঢাকা
হচ্ছে, মনে হচ্ছে যেন বাংলাদেশের একটি পরিবেশ। আম গাছে আম এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশের ছবি, কিছু গ্রামের ছবি, শহরের ছবি ওয়ালে লাগানো হয়েছে যাতে বাংলাদেশের একটি পরিবেশ আসে। এটি যেহেতু বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট, সেটা রেস্টুরেন্টটি আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি। এই চত্বরটিতে কিন্তু সবসময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, এটা বলছি। প্লাজা ড্রাইভার সিটি প্লাজাতে এইখানে কিন্তু সব ধরনের অনুষ্ঠান হয়। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও ফুটপাতে অনেক ধরনের কথা নিয়ে বসে আছে। ওকে, আমি আজকে আপনাদেরকে জ্যাকসন হাইটসের রাতের পরিবেশটা দেখাতে চেষ্টা করেছি, কারণ একজন দর্শক কমেন্ট করছিল যে জ্যাকসন হাইটসটা দেখতে চাই। যেহেতু আমি আসলে কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম, একদিন অবশ্যই দিনের জ্যাকসন হাইটস এরিয়াটা দেখাবো। আজকে রাতের এরিয়াটা দেখলাম যে রাতে জ্যাকসন হাইটসের পরিবেশ কীরকম হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্ত। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি আমার যে কথাগুলো, যেহেতু আমি চট্টগ্রামের ছেলে, হয়তোবা আমার বাচন ভঙ্গি এবং আমার উচ্চারণ হয়তোবা সুন্দর নাও হতে পারে, তবুও চেষ্টা করছি আপনাদেরকে যতটুকুর মাধ্যমে, যে এই কথাগুলোর মাধ্যমে আমেরিকার জীবনযাত্রা দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, আবারও সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন।